আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজ রাত 12টার আপডেটের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কি দেখতে পাবে। আমাদের কিন্তু আজ রাত 12টার পর নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে, তো কোনটা হতে চলেছে তা তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের M887 এর একটা স্কিন কিন্তু রিটার্ন আসতে চলেছে, তো সেটা কবে নাগাদ আসতে চলেছে এবং কোন স্কিনটা আসতে চলেছে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমাদের নেক্সট গোল্ড রয়্যাল কি হতে চলেছে এবং আপকামিং কয়েকটা ওয়েব ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিব, যেগুলো আমাদের গেমের ভিতর 100% কনফার্ম হয়ে গেছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তো আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে দেখাবো আমাদের আপকামিং M887 এর একটা স্কিন, যেটা কিন্তু রিটার্ন আসতে চলেছে। তো আমাদের বাইরে কয়েকটা সার্ভারে কিন্তু এই স্কিনটা রিটার্ন চলে এসেছে। স্ক্রিনে উপর তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ইভেন্টে কিন্তু আমাদের বাইরের সার্ভারে এটা কিন্তু রিটার্ন চলে এসেছে। আমাদের সার্ভারেও কিন্তু চান্স রয়েছে, আমাদের OB33 আপডেটের পর তোমরা রিটার্নে কিন্তু আমাদের এই M887 স্কিনটা তোমরা কনফার্ম গেমের ভিতর দেখতে পেয়ে যাবে। তো যাদের কাছে M887 স্কিন নেই তারা চাইলে এটা নিতে পারো, আমার কাছে কিন্তু এই স্কিনটা ভালোই লাগে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো আপকামিং একটা ইনকুবেটার, আমাদের রিটার্ন ইনকুবেটার। আমাদের নেক্সট কিন্তু একটা রিটার্ন ইনকুবেটার আসতে চলেছে, যেটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। তো এই মাসে কিন্তু আমাদের P90 ইনকুবেটারটা রিটার্ন আসার চান্স রয়েছে। এরপর যদি রিটার্ন ইনকুবেটার আসে তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পেয়ে যাবে। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ স্কারের এই ইনকুবেটারটা কিন্তু আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই রিটার্ন চলে আসবে। তো আমাদের এই মাসে যদি P90 ইনকুবেটারটা রিটার্ন চলে আসে তাহলে তোমরা নেক্সট আপডেট অর্থাৎ আমাদের OB33 আপডেটের পর তোমরা যদি গানের ইনকুবেটার রিটার্ন দেখতে পাও তাহলে কিন্তু স্কারেরটা 100% কনফার্ম। টাইটেন স্কার কিন্তু অনেকের ফেভারিট, তো এটা ব্যাক আসলে তোমরা চাইলে নিতে পারো। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের নেক্সট ফেডেট হুইল কি হতে চলেছে। আমাদের একটা নেক্সট ফেডেট হুইল কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটা কিন্তু খুব শীঘ্রই আমাদের নেক্সট ফেডেট হুইল হিসাবে গেমের ভিতর দেখতে পেয়ে যাবে। আমাদের নেক্সট ফেডেট হুইল কিন্তু হতে চলেছে আমাদের EOG-র একটা গান স্কিন। স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের অন্য একটা সার্ভারে কিন্তু এই ফেডেট হুইলে এই গান স্কিনটা চলে এসেছে। তো এটা লিক্স কিন্তু অনেকদিন ধরে ছিল, তো বর্তমানে কিন্তু আমাদের ফেডেট হুইল কিন্তু নেক্সট একটা ফাঁকা রয়েছে, কারণ সামনে কিন্তু আপডেট চলে আসছে। তো এর জন্য কিন্তু অনেকটা কনফার্ম থাকতে পারো যে এটাই আমাদের যদি নেক্সট ফেডেট হুইল আসে তাহলে এটা তোমরা গেমের ভিতর দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে আপকামিং একটা ইভেন্ট দেখাবো, যেটা কিন্তু আমাদের এই মাসের 23-24 তারিখে আসতে পারে, বাট আমি 100% কনফার্ম দিব না। এটা কিন্তু আমাদের অন্য একটা সার্ভারে চলে এসেছে। তো এখানে তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইমুট রয়েছে, তারপর বান্ডেল রয়েছে। তো আমি কেন কনফার্ম দিচ্ছি অনেকটা, কারণ এই ইমুটটা কিন্তু আমাদের এই আপডেটে আসার কথা ছিল বাট এখনও কিন্তু আসেনি। আমাদের কিন্তু OB33 আপডেট আসতে কিন্তু আর 10 দিনের মতো রয়েছে, তো এর মাঝে তোমরা এই ইভেন্টটা দেখতে পারো অর্থাৎ এই মাসে লাস্টের দিকে তোমরা এই ইভেন্টটা গেমের ভিতর দেখতে পেতে পারো। হয়তোবা 22-23 তারিখে আমাদের গেমের ভিতর এই ইভেন্ট আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ কাটানা রয়েছে, তারপর বান্ডেল রয়েছে, ইমুট রয়েছে। তো আমাদের সার্ভারে যদি এই ইভেন্টটা আসে তাহলে ইমুটটা দেখতে পাবে, কাটানাটা দেখতে পাবে না, সম্ভবত বান্ডেলটা দেখতে পাবে। তো সব কিছু কিন্তু সেম টু সেম থাকে না, তোমরা সবাই জানো যে ইভেন্ট কিন্তু হালকা চেঞ্জ করে দেয়, জাস্ট এগুলো লিক ছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর তোমাদেরকে আমাদের BTS এর সাথে যে কোলাবরেশন হতে চলেছে সেটা কেমন হতে চলেছে আমাদের লবিটা তা তোমাদেরকে দেখিয়ে দিব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনিং গ্রাউন্ড থেকেও তোমরা লবিতে যেতে পারবে, এখানে অর্থাৎ আমাদের ট্রেনিং গ্রাউন্ডে আলাদা একটা লবি দিবে। তো এখানে ব্ল্যাক হোলের মতো ভিতরে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট জ্বলছে, লাইটিং হচ্ছে। এখানে কিন্তু BTS এর যে মেম্বারগুলো রয়েছে তারা কিন্তু এখানে গান করবে, ডান্স করবে, এগুলোই তোমরা দেখতে পাবে। তো আমাদের লবিটাও কিন্তু সেম টু সেম এরকমই হবে, জাস্ট এখানে জাপসা করে দিয়েছে তোমাদেরকে হাইপ ক্রিয়েট করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে 9 এপ্রিল কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের BTS এর সাথে যে কোলাবরেশন ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের গেমের ভিতর চলে আসবে। তো আমরা কিন্তু BTS এর ফ্যান না, যারা BTS এর ফ্যান রয়েছে তাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য দুঃসংবাদ, কারণ আমরা কিন্তু BTS কে তেমন একটা পছন্দ করি না। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের নেক্সট গোল্ড রয়্যাল কি হতে চলেছে, অর্থাৎ আমাদের OB33 আপডেটের পর আমাদের গোল্ড রয়্যাল কি হতে চলেছে। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নেক্সট গোল্ড রয়্যাল হতে চলেছে, এটা কিন্তু 80% কনফার্ম হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ব্রাজিল সার্ভার কিন্তু ডায়মন্ড রয়্যালে দিয়েছে, বাট আমাদের সার্ভারে আসলে কিন্তু এটা গোল্ড রয়্যালটা আসবে, এটা কিন্তু তোমরা 100% কনফার্ম থাকো। এরপর তোমাদেরকে আপকামিং একটা ক্যারেক্টার দেখিয়ে দিব, যেটা কিন্তু আমাদের OB33 আপডেটের পর গেমের ভিতর চলে আসবে। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা, এটা কিন্তু অ্যাক্টিভ স্কিল হবে। যখন তুমি এর অ্যাক্টিভ স্কিলটা অন করবে তখন তোমার উপর যতই গ্রেনেড মারুক তোমাকে কিন্তু কোনো ড্যামেজ দিবে না, সম্ভবত তোমার টিমমেটও ড্যামেজ খাবে না সার্কেলের ভিতরে থাকলে। স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনলিমিটেড প্রচুর পরিমাণে গ্রেনেড মারা হচ্ছে, বাট এখানে কিন্তু কোনো ড্যামেজও খাচ্ছে না, আবার এই সার্কেলটা কিন্তু চলে যাচ্ছে না। তো এই ক্যারেক্টার স্কিলটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগেনি, শুধু গ্রেনেড থেকে ড্যামেজে বাঁচার জন্য যে এই ক্যারেক্টার ইউজ করবে এটা কিন্তু কখনোই মানে মেনে নেওয়ার মতো নয়। এরপর তোমাদেরকে দেখাবো আমাদের আপকামিং MP5 এর, অর্থাৎ আমাদের ইভো MP5 এর স্কিন। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আপকামিং একটা ইভো MP5 এর স্কিন হতে চলেছে। তো অনেকে মনে করবে এটা কিন্তু আমাদের OB33 আপডেটের পরে চলে আসবে, কিন্তু না, আমাদের OB33 আপডেটের পর কিন্তু আমাদের M41 এর যে ইভো গানটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে।
অর্থাৎ তোমরা এর পরের আপডেটে তোমরা এটা দেখতে পেয়ে যাবে। এই আপডেটে তোমরা ইভো M41 দেখতে পেয়ে যাবে। তো এটা লুকটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, বাট এটার অ্যানিমেশন কিংবা সবকিছু কিন্তু ভালো করে দেখায়নি, জাস্ট সাদা করে দিয়েছে এর হাইপ ক্রিয়েট করার জন্য। এটার এবিলিটি সম্ভবত হবে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ, আর না হয় সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল ড্যামেজ। কারণ তোমরা জানো আমাদের ইভো যে গানগুলো আসছে সেগুলো কিন্তু ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ, আর না হলে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ারই থাকে। এরপর তোমাদেরকে OB33 আপডেটের পর আরও একটা আপডেট জানিয়ে দিচ্ছি। আমাদের OB33 আপডেটের পর আমাদের ক্যারেক্টার আপডেট করতে যে ফ্র্যাগমেন্ট লাগে এখন কিন্তু সেগুলো লাগবে না, তুমি চাইলে গোল্ড দিয়েও করতে পারবে। আবার আমাদের যে প্যাটের লেভেল আপ রয়েছে সেগুলো কিন্তু তুমি চাইলে গোল্ড দিয়ে করতে পারবে। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা মেমোরি ফ্র্যাগমেন্টের বদলে কিন্তু আমরা গোল্ড দিয়ে আমাদের লেভেল আপ করতে পারবো, এবং প্যাটেরও কিন্তু লেভেল আপ করতে পারবো গোল্ড দিয়ে। তো এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড থাকে, বাট আমরা কিন্তু ক্যারেক্টার তারপর প্যাটের লেভেল আপ করতে পারি না, আমাদের কাছে যথেষ্ট ফ্র্যাগমেন্ট থাকে না। তো এই আপডেটটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের পালোমা যে ক্যারেক্টার রয়েছে সেটার কিন্তু লুকটা চেঞ্জ হতে চলেছে। স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের এরকম লুক রয়েছে। তো আপডেটে অর্থাৎ আমাদের OB33 আপডেটের পর কিন্তু এই লুকটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু আগের লুকটাই ভালো লেগেছিলো। তো তোমাদের কাছে কোন লুকটা সবচাইতে ভালো লেগেছে, ওল্ড নাকি নিউ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমাদেরকে দেখাবো আপকামিং কয়েকটা জার্সি, যে জার্সিগুলো আমাদের OB33 আপডেটের পর আমাদের গেমের ভিতর চলে আসবে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের OB33 আপডেটের পর কিন্তু জার্সি রয়্যালও আসতে চলেছে। স্ক্রিন উপর চারটা জার্সি দেখতে পাচ্ছ, এই চারটা জার্সি কিন্তু নতুন ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু জার্সিগুলো ওপি লেগেছে, তোমাদের কাছে কোন জার্সিটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের OB33 আপডেটের পর তোমরা গেমের ভিতর কিন্তু জার্সি রয়্যাল নামে নতুন একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে, যেখানে এই জার্সিগুলো তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদেরকে আপকামিং কতগুলো ইমোট দেখাবো, যেগুলো কিন্তু আমাদের OB33 আপডেটের পর আমাদের গেমের ভিতর ধীরে ধীরে চলে আসবে। স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ এই ইমোটগুলো কিন্তু কতগুলো আমাদের টপ আপ ইভেন্টে আসবে, কতগুলো ওয়েব ইভেন্টে পাবে, এবং দু একটা তোমরা ফ্রিতে পেতে পারো। আবার তোমরা এলিট পাসও এখান থেকে দু একটা ইমোট দেখতে পেয়ে যাবে। তো এর অ্যানিমেশনগুলো কিন্তু এখন আমি হাতে পাইনি, যখন আমি হাতে পেয়ে যাব তখন তোমাদেরকে লিঙ্কসগুলো দেখিয়ে দিব। তো এখন মূল কথায় আসি, আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কী আসতে চলেছে। আজ রাত 12টার পর কিন্তু আমাদের নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে। তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ যে কাটানার স্কিনটা, এটা সম্ভবত তোমরা 100 ডায়মন্ড টপ আপে আমাদের গেমের ভিতর দেখতে পেয়ে যাবে। আর যে গ্লোয়াল স্কিনটা রয়েছে সেটা কিন্তু আমাদের 500 ডায়মন্ড টপ আপে তোমরা গেমের ভিতর দেখতে পেয়ে যাবে। তো আমাদের সার্ভারেরটা আমি 100% কনফার্ম দিতে পারছি না, বাট চেঞ্জও হয়ে যেতে পারে, আমি 80% কনফার্ম দিচ্ছি। এই দুইটা জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে। আর ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পাবে যে আমাদের 100 ডায়মন্ড টপ আপে চোখের স্কিনটা এবং 300 ডায়মন্ড টপ আপে গ্লোয়াল স্কিনটা। এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য 100% কনফার্ম হয়ে গেছে, এটা হোলি স্পেশাল টপ আপ ইভেন্ট। তো এটা ছিল ইন্ডিয়ান সার্ভারের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।